প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হাজী পান্ডে উচ্চ বিদ্যালয় থেকে পার্থিনা কর। তোমাদের কর্মীতি ও নাগরিকতা বিষয়ে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করিয়ে দিব। আমি তোমাদের সাথে সৃজনশীল প্রশ্ন বলছি। দেখো, জনাব আমিরুল একজন বিত্তশালী কৃষক। তিনি কন্যা নীলা এবং ছেলে আকাশের জল। তিনি আকাশের পড়ার ব্যাপারে যতটা সচেতন, নীলার লেখাপড়ার ব্যাপারে ততটাই উদাসীন। তাই আকাশকে ডাক্তার হওয়ার পরামর্শ দিলেও নীলার ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না। এতে নীলা হতাশ হয়। জনাব আমিনুল নীলাকে সেলাইয়ের প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন। এখন প্রশ্ন ক, দেখো প্রকৃত অর্থে সাম্য কি? সাম্য, এটা সাম্য বলতে মূলত সমান সুযোগ সুবিধা সমান মর্যাদা লাভ করা। অর্থাৎ সাম্য বলতে এমন এক পরিবেশকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা লাভ করে এবং যার যার ক্ষেত্রে তার দক্ষতাকে কাজে লাগাতে পারে। দ্বিতীয় প্রশ্ন দেখো খ, সাম্য ও স্বাধীনতার ধারণা কিভাবে পরস্পরের পরিপূরক, ব্যাখ্যা কর। এখানে দেখো সাম্য, সাম্য বলতে আমরা বুঝেছি কি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সুযোগ সুবিধা সমভাবে ভোগ করবে এবং দক্ষতার বিকাশ ঘটাবে। এবং অপরদিকে স্বাধীনতা, স্বাধীনতা বলতে বুঝেন যে আমি আমার সুযোগ সুবিধা ভোগ করবো, তবে কারোর সুযোগ সুবিধা হস্তক্ষেপ করে নয়, এটাই হচ্ছে আমার স্বাধীনতা। এখানে সাম্য এবং স্বাধীনতা পরস্পর পরিপূরক, কারণ একটি ছাড়া অন্যটি অন্ধ বা যুক্তি। আমাকে স্বাধীনতা ভোগ করতে হলে স্বাধীন সাম্য লাগবে। তারপর দেখো প্রশ্ন ক, নীলা কোন সাম্য থেকে বঞ্চিত বর্ণনা করে। আমি প্রথমেই বলবো নীলা ব্যক্তিগত সাম্য থেকে বঞ্চিত, কেননা আমাদের সৃজনশীল প্রশ্নে আছে জনাব আমিনুল একজন বিত্তশালী কৃষক। তিনি কন্যা নীলা এবং ছেলে আকাশের জন, তিনি আকাশের পড়ার ব্যাপারে যতটা সচেতন, নীলা লেখাপড়ার ব্যাপারে ততটাই উদাসীন। তাই আকাশকে ডাক্তার হওয়ার পরামর্শ দিলেও নীলার ব্যাপারে কোনো আগ্রহ দেখাল না, বরং নীলাকে শারীরিক প্রশিক্ষণ দিতে বলল। এখানে ব্যক্তিগত সম্ভব যে আমি আমার বিকাশ ঘটাবো, আমার দক্ষতার বিকাশ আমি ঘটাবো, আমার দক্ষতার বিকাশ ঘটাতে গেলে অবশ্যই আমি কি পছন্দ করি সে ব্যাপারে আমাকে সে ব্যাপারে আমার দিকে লক্ষ্য রাখতে হবে। যেটা আমার পছন্দ সেই বিষয়ে আমাকে অবশ্যই আগ্রহী করে তুলতে হবে। এখানে দেখা গেছে নীলার বাবা তার ভাইকে ঠিকই ডাক্তার হওয়ার পরামর্শ দিয়েছে। সে ডাক্তার হলে দেশের একজন সম্পদে পরিণত হবে, সে মানুষের সেবা করতে পারবে, তার নিজের যে দক্ষতা আছে সেটা বিকশিত করতে পারবে। অপরদিকে নীলা সেই স্বাধীনতা থেকে বঞ্চিত হবে, কেননা নীলাকে পড়ালেখার ব্যাপারে ততটা আগ্রহী করে তোলা হচ্ছে না, বরং তাকে সেলাই প্রশিক্ষণ নিয়ে ঘরের মধ্যে বসিয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। সেই হিসাবে আমি বলব যে নীলা ব্যক্তিগত সামর্থ্য থেকে বঞ্চিত হয়েছে। আমাদের সমাজ এবং রাষ্ট্র ও চায় যে ব্যক্তিগত সামর্থ্য যথাযথভাবে প্রতিষ্ঠিত হোক। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এদেশে আমরা প্রত্যেকেই এতটুকু আশা করি যে আমাদের যে সাম্য রয়েছে সেই সাম্য আমরা সব সুন্দরভাবে প্রকাশিত করার জন্য যতটুকু দরকার ততটুকু সুযোগ সুবিধা লাভ করতে পারব। জনাব আমিনুলের সিদ্ধান্তটি আমাদের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কতটুকু যুক্তিযুক্ত তোমার মতামত না? আমি মনে করি জনাব আমিনুলের সিদ্ধান্তটি আমাদের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে যুক্তিহীন। কেন? আমাদের প্রতিপক্ষে আছে যে তিনি নীলা এবং আকাশের জন, তিনি আকাশের পড়াশোনার ব্যাপারে খুবই সচেতন, কিন্তু নীলার পড়াশোনার ব্যাপারে অসচেতন। আকাশকে ডাক্তার বলেছে, ডাক্তার হিসেবে তৈরি করতে চান এবং নীলাকে তৈরি করতে চান একজন সেলাই প্রশিক্ষক বা সেলাই প্রশিক্ষণকারী। সে সেলাই শিখবে, সেলাই করবে, সে ঘরের বাইরে যাবে না, সে যে দেশ ও সমাজের উপকারে কাজ করতে হবে সেখান থেকে সে বঞ্চিত হবে। অপরদিকে আকাশ তার সমস্ত যে মেধার বিকাশ ঘটাতে পারবে, নীলা তার মেধার বিকাশ ঘটাতেও পরিপূর্ণভাবে সক্ষম হবে না। এক সময় দেখা যাবে আকাশ খুব
সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠিত হবে, অপরদিকে নিলাম প্রতিষ্ঠিত হবে আমার থেকে বঞ্চিত হবে। তাই আমি মনে করি যে তার এই যে সিদ্ধান্ত, ছেলেকে ডাক্তার পড়ানোর সিদ্ধান্ত এবং মেয়েকে সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তটা তার নেওয়া উচিত হয়নি, বরং তার উচিত ছিল সাম্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার ছেলেকে যেমন সুযোগ সুবিধা দিয়েছে ঠিক তেমনি তার মেয়েকেও সেই লেখাপড়ার ব্যাপারে একই রকম সুযোগ সুবিধা দেওয়া উচিত ছিল। ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ এ পর্যন্তই শেষ করছি, তোমরা ভালো থেকো এই কামনাই রইল। সালামু আলাইকুম।